দেখো, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটিনেরই অপচিতিমূলক বিপাক্রিয়া। আমরা ডিঅ্যামিনেশন পড়েছিলাম এবং ডিঅ্যামিনেশনে যে অ্যামোনিয়া বা অ্যামিনোমূলক অ্যামাইনো অ্যাসিড থেকে অপসারিত হয়েছিল, সেই অ্যামিনোমূলকের তারপর কি ঘটে। সেই অ্যামিনোমূলকটি অ্যামোনিয়া আকারে মুক্ত হয় এবং তার দ্বারা আমাদের দেহে তৈরি হয় ইউরিয়া। অর্থাৎ ডিঅ্যামিনেশন নামক অপচিতি বিপাক্রিয়ার ঠিক পরের ধাপই হচ্ছে কি না, ইউরিয়া সাইকেল বা ইউরিয়া চক্র। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে এই ইউরিয়া চক্রের প্রবাহ চিত্র। এই ইউরিয়া সাইকেল বা ইউরিয়া চক্রের আরও দুটি নাম আছে। বিজ্ঞানীদের নামে নামকরণ করা হয়েছে ক্রেবস হ্যান্সেলিথ সাইকেল, এবং উৎপাদিত যৌগ ইউরিয়া এবং অর্নিথিন সেই নামেও নামকরণ হয়েছে আলাদা আলাদা, কি না ইউরিয়া সাইকেল এবং অর্নিথিন সাইকেল। অর্থাৎ তিনটে নাম রয়েছে ইউরিয়া চক্রের, ইউরিয়া চক্র বা ইউরিয়া সাইকেল, অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্র এবং ক্রেবস হ্যান্সেলিথ সাইকেল। তাহলে দেখে নেওয়া যাক ঘটনাটা কি ঘটে। এই চক্রটি কিন্তু আমাদের কোষের দুটো অংশে, মূলত এটা আমাদের দেহে যকৃতের মধ্যে হয় ঘটনাটি, এবং যকৃতের কোষের অর্থাৎ হেপাটোসাইট কোষের মাইটোকন্ড্রিয়াতে কিছুটা অংশ ঘটছে আর বাদবাকিটা পুরোটাই ঘটছে প্রায় সাইটোপ্লাজমে। তাহলে পরে শুরু করা যাক ইউরিয়া চক্র। অ্যামোনিয়াম বর্গ তার সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়, মিলিত হয়ে তৈরি করে কার্বামিল ফসফেট, এবং এই কার্বামিল ফসফেট তৈরি করতে সাহায্য করে যে উৎসেচক তার নাম কার্বামিল ফসফেট সিনথেটেস। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। তাহলে এই কার্বামিল ফসফেট যে তৈরি হলো মাইটোকন্ড্রিয়াতে, সেটি কি হচ্ছে না অর্নিথিনের সঙ্গে যুক্ত হয়। অর্নিথিনের সঙ্গে কার্বামিল ফসফেট যুক্ত হয় এবং তৈরি করে কি সিট্রুলিন, এবং এই সংযুক্তিতে বা বলা যেতে পারে কার্বামিল গ্রুপটা অর্নিথিনের সঙ্গে যুক্ত হচ্ছে। এই সংযুক্তিতে যে উৎসেচক ক্রিয়া করে তার নাম হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বামাইলেজ। তাহলে কার্বামিল ফসফেট এবং অর্নিথিন এই দুই যৌগ মিলে নতুন আরেকটি যৌগ তৈরি করছে সিট্রুলিন, এবং দেখো এটা কিন্তু কোথায় ঘটছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে কি সিট্রুলিন। এই সিট্রুলিন থেকে আবার তৈরি হয় আর্জিনোসাক্সিনেট। কিভাবে না সিট্রুলিনের সঙ্গে যুক্ত হয় অ্যাসপার্টেট। প্রথমে সিট্রুলিন তৈরি হলো অর্নিথিন আর কার্বামিল ফসফেট দিয়ে, সেই সিট্রুলিন অ্যাসপার্টেটের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে, ঘটার ফলে তৈরি করে আর্জিনোসাক্সিনেট, এবং যে উৎসেচক এই সংযুক্তিকরণ ঘটায় সেই উৎসেচকের নাম হচ্ছে আর্জিনোসাক্সিনেট সিনথেটেস। তাহলে আর্জিনোসাক্সিনেট সিনথেটিস উৎসেচকের দ্বারা সিট্রুলিন এবং অ্যাসপার্টেট যুক্ত হয়ে তৈরি করছে আর্জিনোসাক্সিনেট। এবার এই যে আর্জিনোসাক্সিনেট তৈরি হলো, এই আর্জিনোসাক্সিনেট কি হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, ভেঙে কি তৈরি করলো আর্জিনিন এবং ফিউমারেট, এবং যে উৎসেচক ঘটাচ্ছে এই বিক্রিয়াটি তার নাম আর্জিনোসাক্সিনেস। তাহলে আর্জিনোসাক্সিনেস আর্জিনোসাক্সিনেটের উপর ক্রিয়া করে তাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, কি কি আর্জিনিন আর ফিউমারেট। এই যে আর্জিনিন তৈরি হলো, এই আর্জিনিন কি হচ্ছে আবার জলের দ্বারা বিশ্লেষণ ঘটছে তার, এবং বিশ্লেষিত হওয়ার ফলে দুটি যৌগ উৎপাদিত হচ্ছে, একটি হচ্ছে অর্নিথিন এবং আরেকটি হচ্ছে ইউরিয়া। অর্থাৎ এখানে উৎপাদিত যৌগ কিন্তু আমরা পাচ্ছি অর্নিথিন এবং ইউরিয়া। এই পুরো চক্রের মধ্যে অর্নিথিন এবং ইউরিয়া তৈরি হচ্ছে, এই আর্জিনিন ভাঙছে আর্জিনেজ উৎসেচক, জল বিশ্লেষণের দ্বারা তৈরি হচ্ছে ইউরিয়া, সাইটোপ্লাজমে তৈরি হলো, এবং অর্নিথিন পুনরায় কি হচ্ছে আবার চক্রের মধ্যে ফেরত চলে যাচ্ছে। অর্থাৎ ডিঅ্যামিনেশন পদ্ধতিতে যে অ্যামোনিয়া অপসারিত হয়েছিল, যে অ্যামোনিয়া মুক্ত হয়েছিল অ্যামিনো অ্যাসিড থেকে, অ্যামিনো বর্গ অপসারিত হওয়ার ফলে সেই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন বিপাক্রিয়ার মাধ্যমে একটি চক্রাকার পদ্ধতিতে মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন উৎসেচকের দ্বারা
বিভিন্ন বিক্রিয়ার দ্বারা কি তৈরি হচ্ছে আমাদের যকৃতে, না ইউরিয়া। অর্থাৎ এটি একটি বর্জ্য পদার্থ যা দেহের মধ্যে তৈরি হলো, এবং এই বর্জ্য পদার্থটি কী হবে, না মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হবে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়লাম প্রোটিনের অপচিতিমূলক বিপাক্রিয়া, ডিঅ্যামিনেশনের ঠিক পরবর্তী ধাপ ইউরিয়া চক্র। এর আরও দুটি নাম রয়েছে, অর্নিথিন চক্র এবং ক্রেবস হেন্সেলিক চক্র। এবং এই চক্রটি মূলত যকৃত কোষের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম এই দুটো অংশে চক্রাকার পথে হয় ঘটনাটি, এবং এর ফলে মূল উৎপাদিত যৌগ হচ্ছে ইউরিয়া, যা দেহ থেকে বর্জ্য পদার্থ হিসেবে মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়।